অবশেষে পৌঁছালাম কল্যাণী আইটি মোড়। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, খুব সুন্দর সাজিয়েছে, একের পর এক লাইন, প্রচুর মানুষের ভিড়, খুব সুন্দর লাইট। এই মুহূর্তে মেলায় রয়েছি আমি, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি অপূর্ব। সবাইকে জানাই দুর্গাপূজার প্রীতিয় শুভেচ্ছা ও অভিনন্দন, আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কল্যাণী স্টেশনে। তোমরা সকলেই জানো কল্যাণী আইটি মোড় সবথেকে বিখ্যাত সেরা সেরা দুর্গাপূজা। চলো তোমাদের কল্যাণী আইটি মোড়ের সেরা সেরা দুর্গাপুজো ও মণ্ডপ ও প্রতিমা ঘুরিয়ে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ভারতের সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল 2024, যেটি অবস্থিত নদিয়া জেলার কল্যাণীতে। আইটিআই মোড় দুর্গাপুজো 2024 সবথেকে বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় নদিয়া জেলা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কল্যাণীতে রয়েছে। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর প্যান্ডেল, প্রচুর ভিড়, প্রচুর মানুষের জনজোয়ার দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি, একদম সরাসরি তোমাদের দেখাচ্ছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গা ঠাকুর পরিদর্শনের জন্য, একের পর এক মানুষের জনজোয়ার, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে লাইন দিয়ে আসছে মানুষ। আমি তোমাদের সামনেই হয়তো উপস্থিত আছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব পরিচালনায়। দেখতে পাচ্ছ পুলিশ র‍্যাব সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যাতে কোনো বিঘ্ন না ঘটে। পুরো মণ্ডপটি সাজিয়েছে ঝিনুকের, একের পর এক ব্যারিকেড দেওয়া রয়েছে বাঁশ দিয়ে, খুব সুন্দর। প্রত্যেক মানুষরা দেখছ সেলফি তুলছে, যদিও ভিডিও করা নিষেধ রয়েছে। আমি চেষ্টা করব তোমাদের সামনে পুরো মণ্ডপের ভিডিওটি তুলে ধরতে, সাথে থেকো। চলো ঘুরিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার কল্যাণীতে আইটিআই মোড় পরিচালনায় লুমিনাস ক্লাব। পুরো মণ্ডপটি দেখো, ভারতবর্ষের সবথেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছ, ঝিনুকের তৈরি কাজ করা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। কয়েক মাস লেগে গিয়েছে এই প্যান্ডেলটি তৈরি করতে। টোটালি প্যান্ডেলটি ঝিনুকের উপর কাজ করা রয়েছে, খুব সারিবদ্ধভাবে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, কয়েক লাখ মানুষ বললেও ভুল হবে, তার থেকেও বেশি এসেছে। আজ দুর্গাপূজার চতুর্থী, তাই এত ভিড়। দেখতে পাচ্ছ বাসের ব্যারিকেড করা রয়েছে, এছাড়া সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, পুলিশরা রয়েছে, এমনকি র‍্যাবও রয়েছে। কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব পরিচালনায় আমি একদম মণ্ডপের সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছ ঝর্ণা একদম সামনে, দেখতে পাচ্ছ দুর্গাপূজার স্পেশাল গোলাপ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। চলো ভিতরে প্রবেশ করার জন্য যাওয়া যাক। দেখতে পাচ্ছ পুলিশরা সারিবদ্ধভাবে রয়েছে, ঝর্ণা একদম মন্দিরের সামনে। এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব, ঝিনুকের তৈরি কাজ করা, সরাসরি মণ্ডপের দিকে গিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব, সরাসরি দেখতে পাচ্ছ ঝিনুকের তৈরি লুমিনাস ক্লাব দুর্গাপুজো 2024 সালের সবথেকে সেরা প্যান্ডেলের মধ্যে উচ্চতম এই মণ্ডপ সজ্জা লুমিনাস ক্লাব। টোটালি মণ্ডপ সজ্জা ঝিনুকের তৈরি কাজ, পুলিশ রয়েছে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ, যাতে কোনো দর্শনার্থীদের ঠাকুর দেখতে অসুবিধা না হয়। লুমিনাস ক্লাব আমি ভিতরে প্রবেশ করছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো ঝাড়বাতি, লাইট, ঝিনুকের তৈরি খাঁজ কাটা, দেবদেবী রয়েছে, ত্রিশূল, ঘট, কার্তিক, নানা ধরনের দেবদেবীরা
রয়েছে এই মণ্ডপ সজ্জায় ঝিনুকের তৈরি কাজ, একের পর এক পাবলিকরা চলে আসছে, ভিডিও করা নিষেধ, তারপরেও কোনো মতে ভিডিওটি করছি। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, খুব সুন্দর লাইট, ঝাড়বাতি, ঝিনুকের তৈরি কাজ করা। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে রয়েছি, এই মুহূর্তে সরাসরি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মা দুর্গা প্রতিমা, প্রায় 86 কেজি সোনার গহনা রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। জয় মা দুর্গা। দেখতে পাচ্ছ প্রচুর গহনা রয়েছে, 86 কেজি, প্রায় 86 কেজির সোনার গহনা এই মুহূর্তে মা দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছ প্রচুর গহনা রয়েছে। তো সরাসরি এই মুহূর্তে আমি আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পক্ষ থেকে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, বিশাল বড় মেলা। সবাইকে জানাই আরও একবার দুর্গাপূজার সাধু আমন্ত্রণ, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা। একটু লোকেশন বলে দিই কীভাবে আসবে। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কল্যাণী, কল্যাণী স্টেশন থেকে নেমে ডাইরেক্ট বলবে আইটিআই মোড় যাব, 20 টাকা টোটো বা অটো ভাড়া। যদি কেউ শিয়ালদা হয়ে আসে তাহলে কীভাবে আসবে, শিয়ালদা লালগোলা এক্সপ্রেস ট্রেন ধরবে, বা শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন ধরবে, এই কল্যাণী স্টেশনে নামবে, সেখান থেকে তোমরা এই সরাসরি পুজো মণ্ডপে আসতে পারো। যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কীভাবে আসবে, সরাসরি তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরতে পারো, ব্যান্ডেল থেকে নৈয়াটি স্টেশনে নামবে, নৈয়াটি স্টেশন থেকে আবার ট্রেন ধরবে, শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেন চেপেও আসতে পারো, 20 মিনিট লাগবে নৈয়াটি স্টেশন থেকে কল্যাণী স্টেশন, কল্যাণী স্টেশন থেকে নেমে সরাসরি টোটো বা অটো বলবে কল্যাণী আইটিআই মোড় যাব, সরাসরি চলে আসতে পারবে এই পূজা মণ্ডপ। খুব সুন্দর, দেখো ভারতবর্ষের সব থেকে 2024 সালের সেরা সেরা মণ্ডপ সজ্জা, উচ্চতায় দেখো প্রায় 110 ফুট। তাই দাও তোমরা এই মণ্ডপে আসো, ঠাকুর দেখো।